তো এই দেখো দিনের বেলা ওরা হচ্ছে ঝর্ণাটা ওপেন করেছে, তো ঝর্ণাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো এত রোদ ছিল, শীতের রোদ ভালোই লাগে কিন্তু এই রোদ থাকার জন্য আবার এই ঝর্ণাটা কিন্তু খুব একটা সুন্দর করে দেখা যাচ্ছে না। তবে তবে দেখো এখানে প্রচুর লোক ঘোরাঘুরি করছে আর এই ঝর্ণাটা দেখছে, সত্যি এত দারুণ লাগছিল দেখতে। কিন্তু সবাই বলছিল এই ঝর্ণাটা যদি রাতে হতো লাইটের আলোতে তাহলে আরো কত সুন্দর লাগতো, তো দারুণ লাগছে তোমাদের একটু দেখিয়ে নিলাম। এই যে আমরা মহাপ্রসাদ কক্ষে ঢুকছি, এখন আমরা প্রসাদ খাবো, তো চলো আমাদের সাথে। এই দেখো বসে পড়েছি সবাই প্রসাদ খেতে, দেখেছো কত লোক, প্রচুর লোক এখানে প্রসাদ খায়। মায়াপুরে স্টার হোটেলে খাবে, কেউ হোটেলে খায় না, সবাই প্রসাদ খায়। তো আমরাও প্রসাদ খেতে চলে এসেছি। এই দেখো দিদি জামাইবাবু সোনা কুড়িয়ে দিকে টাকা, দিদি প্রচুর হাঁটতে হয়েছে আমার দিদি, আর পারছে না গো। আসলে যে কোনো তীর্থস্থানে আসা আমার নেই, প্রচুর হাঁটা, প্রচুর হাঁটতে হবে। আর আমার দিদি একসময় বিশাল হাঁটতে পারতো, মানে আমাদের থেকেও বেশি জোরে হাঁটতে পারতো, কিন্তু এখন দিদির পক্ষে একটু হাঁটাটা কঠিন হয়ে গেছে। দিদির খুব কষ্ট হয়েছে আজকে, প্রচুর হাঁটতে হয়েছে। তো এখন একটু বসে বসে রেস্ট করি। এরকম কোথায় বসে আছি, ফ্যানগুলো চালানো জন্য ফ্যান চালাতে হবে না। তো এই দেখো এই মায়াপুরের মন্দির তো দেখে শেষ করা যায় না, তো তোমাদের আগে মন্দিরের এই চূড়াগুলো দেখিয়ে নিচ্ছি। দেখো কীরকম মন্দিরের, মায়াপুর তো বিশাল বড় এরিয়া, তোমরা যারা গেছো তোমরা সবাই জানো সেটা। আর চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, কী যে মনোরম পরিবেশ, সত্যি মায়াপুরে গেলে না মনে হয় যেন একদিন দুদিন ওখানে থেকে যাই, খুব ইচ্ছে করে থাকতে, যদিও একবারও থাকা হয়নি। তো দেখা যাক একবার থাকতে পারি না কি। দেখো এই যে মন্দিরটা দেখাচ্ছি, এটা যে কত বড় মন্দির, মানে দেখিয়ে শেষ করা যাবে না। ভিডিওটা এইটুকুতেই শেষ না, আরও পরে রয়েছে, সবে শুরুটা করেছি। সত্যি এত ভালো লাগছে এসে। আর এই যে মায়াপুরের এই মন্দির টন্দির এইখানে আমরা অনেকবার এসেছি, অনেকবার গেছি। তো এইবার আর জানো তো এই মন্দিরটায় ওঠা হয়নি, মানে যে মন্দিরটা দেখাচ্ছি তোমাকে এই মন্দিরটা এবার আর উঠতে পারিনি। তার কারণ দিদির শরীরটা খারাপ হয়ে গেলো, দিদির প্রচুর ঘটেছে, হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে গেছে আর পারছিল না। তো যাই হোক এবার মন্দিরটা দেখাচ্ছি। এই যে দেখো শেষ নেই কিন্তু এই এই একটাই মন্দির, কিন্তু এটাকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত বড় সেটা তোমরা দেখো। আর অনেকগুলো মন্দির রয়েছে আর অনেকগুলো থাকার জায়গাও রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সবই দেখাচ্ছি আমি ভিডিওতে। তো দেখো কীরকম মন্দির এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটাই মন্দির কিন্তু এটা মানে এতক্ষণ ধরে একটাই মন্দির তোমাকে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। তোমরা যদি মায়াপুরে দেখবেন বন্ধুরা, তোমরা কিন্তু এসে দেখতে পারো, মায়াপুরে আসলে আমাদের মনটা তোমাদের ঘুরে যাবে। আর ঠাকুর রাধা মাধব, সে যে কত সুন্দর রাধা মাধবকে ওরা সাজিয়ে রাখে, কত সুন্দর দেখতে, কি বলবো তোমাকে। রাধা মাধবকে দিনের বেলায় খুব একটা দেখা যায় না আর কি, আর দেখা গেলে ভিডিও তো করতেই দেয় না। তো দেখো এই যে একদম শেষ হয়নি দেখাটা, একদমই মাথায় চলে যাবো দেখাটা মাঝে। এই যে এইবার শেষ হবে, সত্যি দেখো এই মন্দিরটা কত বড়, দেখেছি আরও অনেকগুলো মন্দির আছে, তাই দেখাবো। তো দেখো শুধু মন্দির দেখালে হবে, নিজের একটু ফটোশ্যুট করবো না, মন্দিরের সামনে দাঁড়িয়ে তাই জন্য একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর মায়াপুরে এসে ফটোশ্যুট করার এত সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা যেন মায়াপুরে আসেনি আমি আবারও বলছি।
অবশ্যই মায়াপুরটা এসো, আর এসে দেখে যে ওদের কত সুন্দর জায়গা। মায়াপুর থেকে খুব বেশি দূরে কিন্তু আমরা থাকি না, মানে আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে হলে ট্রেনে হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন লাগে টোটো করে যেতে হলে 2-3 মিনিট লাগে, আর ট্রেন থেকে ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে আসতে 20 মিনিট লাগে, আর কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে মায়াপুর ঘাট যেতে 30 মিনিট মতো লাগে, আর মায়াপুর ঘাটে উঠলেই ফুলোর ঘাট, ওটা ওই ঘাটে উঠলেই টোটো করে, আর ফুলটা কোথায় গেল ফুলটা ধরতে পারছি না, বুঝতেই পারছি খুব বেশি ফুলটা ধরতে পারছি। আর দেখো এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি না, এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হয়েছে, এখনো শেষ হয়নি, কবে শেষ হবে তা জানি না, শুরু তো হয়েছে অনেক দিন আগে শুরু হয়েছে। আর এই নতুন মন্দিরটা তৈরি করতে নাকি মানে ভাষা শুনেছি যে 4,000 কোটি টাকা লাগবে, তাহলে বুঝতে পার। যাই হোক, মন্দিরটার কথা তোমাদের না বললাম, তোমরা নিজেরা যখন আসবে দেখে নেবে। তবে এখন তোমাদের দেখাচ্ছি, দেখো একটা গরুর গাড়ি, এই গরুর গাড়ি চেপে কোথায় নিয়ে যাচ্ছে না তো মানুষজনকে, এগিয়ে উঠেছে মানুষজন চেপে গোশালায় নিয়ে যাচ্ছে। যদিও গোশালার গরুগুলো এখন আর সেরকম মানে সুন্দরভাবে নেই, আগে যেমন প্রথম প্রথম আমরা ছোটো ছিলাম যখন যেতাম তখন দেখেছি গোশালাটা খুব সুন্দর থাকতো, গরুগুলো প্রচুর গরু, এখন গোশালায় অত কিছুও দেখা নেই। দেখো মন্দির নিয়ে অনেক কিছু কথা বললাম, যেটুকু পারলাম তোমাদের দেখালাম, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়িতে ফিরতে ফিরতে এই যে ফুল গাছগুলো দেখছি, সত্যি মনোরম ফুল গাছ, এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যাই হোক ফুল গাছ দেখলাম, যখন আমি দেখতে পেলাম তখন ভাবলাম তাহলে নিজেও একটু ফটোশ্যুট করে নিই, বন্ধুদের একটু দেখিয়ে নিই, ফটোশ্যুটটাও দেখানো হয়ে গেল আবার ফুল গাছগুলো তোমাদের দেখানো হয়ে গেল। তো তাই জন্য দেখো বাড়ি ফিরছি, আর ফেরার পথে আর কি মানে মন্দির থেকে বেরোবো, যে বাড়ি ফিরছি মানে মন্দির থেকে বেরিয়ে তবে তো বাড়ি ফিরবো, তো মন্দির থেকে বেরিয়ে আসছি আর একটুখানি মানে একটুখানি শ্যুট করে নিলাম। তো দেখেছো কত সুন্দর ফুল গাছ, মানে বেরোনোর পথেও কত সুন্দর যে ফুল গাছ, সত্যি খুব ভালো লাগলো দেখে আমার, কতটুকু দেখাতে পারলাম সেটাই বুঝতে পারলাম, আমার সামান্য একটু হয়তো তোমরা দেখতে পেয়েছো। তো যাই হোক দেখো এরপরে কী হয়। আর এই বেরোনোর পথে আমি একটা জিনিস দেখলাম, এই যে দেওয়ালে দেখো বইগুলো কীভাবে আঠা দিয়ে সেটে রেখেছে, কি তাই তো মনে হচ্ছে যে বইসাটা মানে আঠা দিয়ে বইগুলো সেটে রেখেছে দেওয়ালে, একদমই নয় কিন্তু, ওগুলো সিমেন্ট দিয়ে তৈরি করেছে বইয়ের মতন, এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা, তাই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ফেরার পথে আবার দিদি ছেলের হোটেলে দেখা করতে এলাম, আর দেখো দিদি ছেলে মানে ছেলের বউ আর নাতনি থেকে যাবে, আমরা চলে আসব। তো ও খুব থাকার জন্য বায়না করছিল, মাসি থাক মা থাকো, যেও না যেও না, খুবই বায়না করছিল, কিন্তু আমাদের আর থাকার উপায় নেই, আমরা তো বলে যাইনি বাড়িতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন দেখলে তোমরা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে কমেন্টে জানাবে কিন্তু যে মায়াপুর ট্যুরটা কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো।